অমৃতা সিনহা তিনি বলছেন আমরা বিশ্বাসী না কারণ আমরা জানি প্রার্থীরা জানেন তারা ভোটে জিতলে পাঁচ বছরের জন্য কাজ পাবেন পঞ্চায়েতে জেতা পাঁচ বছরের চাকরি আর সেই অর্থের জন্য এত দৌড়াদৌড়ি হুড়োহুড়ি তুমি একজন আইনজীবী এই বক্তব্যের অভিঘাত কতটা তৃণমূলের কাছে এই বক্তব্যের অভিঘাত টেবিঘাত কিচ্ছু যায় আসে না তৃণমূল এত কিছু মানে না তৃণমূল কংগ্রেস মনে করে যে কোনোভাবে যদি কোথাও একটা ঢুকে পড়া যায় তাহলে সেখান থেকে কামানো যাবে দেখো বিচারপতি অমৃতা সিনহা যে কথা বলেছেন অথবা যে কথা রাজ্যের সাধারণ মানুষও মনে করেন এর অন্যতম উদাহরণ মুপিয়াদি তোমার স্টুডিওতে দিনের পর দিন আলোচনা হয়েছে বকটুইকাণ্ডে প্রথম যাকে নিয়ে ঘটেছিল ভাদু শেখ আড়াই হাজার টাকা মাইনে পাওয়া ভাদু শেখ ছিল উপপ্রধান সেই উপপ্রধানের সম্পত্তি ছিল কোটি কোটি টাকা ভাঙড়ের লাভ হাউস থেকে নন্দীগ্রামের জাহাজ বাড়ি তোমার আমার কারুর অজানা নয় তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পত্তি কোটি কোটি টাকা কিভাবে বেড়েছে এরা তো কেউ শিক্ষক নিয়োগ দুর্নীতি করেনি এরা কেউ গরু পাচার করেনি কয়লা পাচার করেনি তাহলে এই টাকার উৎস কি এই টাকার উৎস লোকাল প্রশাসনকে কাজে লাগিয়ে জমি কেনা বেচা থেকে শুরু করে দেবত্ব সম্পত্তি রাস্তা ঘাট পুকুর বুঝিয়ে দাও এ বেচে দাও ওই বেচে দাও কাটমানি তোলো ইত্যাদি ইত্যাদি করে ঘটনা আমরা দেখেছি কিন্তু আমার প্রশ্ন মোপিয়াদি অন্য জায়গায় তুমি দেখো তৃণমূল কংগ্রেস কত সংগঠিতভাবে সন্ত্রাসটা করার চেষ্টা করেছে এবং করতেও পেরেছে অনেক জায়গাতে প্রথমে মনোনয়ন দিতে যাওয়ার সময় বাধা দিল তারপর যারা মনোনয়ন দিল মনোনয়ন তুলে নেওয়ার জন্য তাদের বাড়িতে সাদা থান পাঠানো হলো তারপর ভোটের দিন ছাপ্পা মারা হলো শেষে কোথাও গিয়ে যখন আটকাতে পারলো না তখন গণনা কেন্দ্রে লুট হলো মোপিয়াদি আমি তোমাকে দায়িত্ব সহকারে বলছি আমি ভাঙড় কেন্দ্রের পাশের বিধানসভা কেন্দ্রের বাসিন্দা আমি গ্রামের বাসিন্দা সোনারপুর দক্ষিণ বিধানসভা আমার নিজের বিধানসভা মোপিয়াদি গণনা কেন্দ্রের দিন আমি নিজে সচক্ষে বিডিওর যে ভূমিকা এবং লোকাল বিধায়ক লাভলি মৈত্রর যে ভূমিকা দেখেছি এনারা দাঁড়িয়ে থেকে ভোট বাক্স থেকে বের করে রাখা সিপিএমের ব্যালটকে কার্যত লুট করেছে মোপিয়াদি কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমি তোমাকে নাম করে করে বলছি কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা দশটা আসনে জিতেছিলাম ছটার উইনিং সার্টিফিকেট আটকে দিয়ে সিপিএমের ব্যালট থেকে খামচা মেরে ব্যালট তুলে নিয়ে চলে গেছে চারিদিকে এক অবস্থা মোপিয়াদি আমাদের প্রশ্ন হচ্ছে তিন হাজার টাকা মাইনে পায় একজন পঞ্চায়েতের সদস্য কোনো কেউ বিশ্বাস করবো না আমরা যে তিন হাজার টাকা মাস মাইনে পাওয়ার জন্য কেউ ব্যালট চিবিয়ে খেয়ে নিচ্ছে কেউ বোমা গুলি বন্দুক নিয়ে রাস্তায় নেমে পড়ছে তুমি ডেসপারেট লেভেল কল্পনা করতে পারছো একজন শুধুমাত্র মানুষের জন্য কাজ করবে তুমি এদেরকে জিজ্ঞেস করলেই বলবে এরা উন্নয়ন করতে চায় এরা মানুষের জন্য কাজ করতে চায় কেমন মানুষের জন্য কাজ করতে চায় মোপিয়াদি মোপিয়াদি ব্যালট কাঁচা ব্যালট কাঁচা ব্যালট জিবিয়ে কি মানে খেয়ে ফেলেছে হজম করে ফেলেছে এখন আমরা জানি না যে ও মানে হজম হয়েছে নাকি হজম হয়নি তার কয়েকদিন পরে বোঝা যাবে কিন্তু আমাদের প্রশ্ন রাজ্যের নির্বাচন যে সম্ভাবনাটা জোরালো হচ্ছে যে হজম বোধহয় যে নির্বাচন কমিশন না কারণ 20 বুথে পুনর্নির্বাচন নতুন করে নির্বাচন নতুন করে নির্বাচনের সম্ভাবনা আমি শঙ্কুর কাছে সায়ন আমরা দেখলাম যে এই যে তালিকা যে যে 20টা বুথ তিন জেলার 20টা বুথ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আইনজীবী তিনি যুক্তি দিচ্ছেন তিনি বলছেন যে যখন তাকে বলা হয় যে যে বিডিওকে প্রিজাইডিং অফিসারের নাম ঠিকানা লিখে দিয়ে যেতে বলেন বিচারপতি সে প্রসঙ্গে কমিশনের আইনজীবী বলেন যে বাইরে থেকে যে ব্যালট পাওয়া গেছে সেগুলো ব্যবহার করা হয়নি আদালত কেন এতে হস্তক্ষেপ করবে দেখো মুপিয়াদি আসল কথা বলতে মানে আইনজীবী তাই বলবেন কমিশনের যিনি সেক্রেটারি রয়েছেন অথবা কমিশনের থেকে যিনি কমিউনিকেট করছেন কমিশনের মন্তব্য আইনজীবীকে তুলে ধরবেন এ আমরা সবাই কম বেশি জানি আমাদের কথা কমিশন তার দায়ে ঝেড়ে ফেলতে চাইছে এত অব্যবস্থা আমরা পঞ্চায়েত ভোট করতে গিয়ে কখনো কশ্মিনকালেও আমাদের চোখে পড়েনি তুমি লক্ষ্য করো মানে মিডিয়া ছেড়ে দাও মেন স্ট্রিম মিডিয়া ছেড়ে দিয়ে তুমি যদি সোশ্যাল মিডিয়া দেখো শয়ে শয়ে ছবি আসছে রাস্তায় ব্যালট গড়াগড়ি খাচ্ছে কেউ ব্যালট বাড়ি নিয়ে চলে গেছে পুকুরে ব্যালট পড়ে আছে এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো এর প্রত্যেক কটা ব্যালটে কিন্তু বিরোধীরা ভোট পেয়েছে তুমি এমন কোনো ব্যালট দেখাতে পারবে না যেখানে তৃণমূল ভোট পেয়েছে আর সেই ব্যালট রাস্তায় গড়াগড়ি খাচ্ছে নট আ সিঙ্গেল ব্যালট এমন একটা ব্যালটও কেউ খুঁজে বার করতে পারবে না যে তৃণমূলের ভোট পাওয়া ব্যালট রাস্তায় পাওয়া গেছে যা যা রাস্তায় ব্যালট খুঁজে পাওয়া যাচ্ছে
হচ্ছে সেখানে সব কাস্তে আতুরী তারা অথবা অন্যান্য বিরোধী দল ভোট পেয়েছে সেটা সেটা একটা ফ্যাক্ট, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, তুমি একটা দেখো, একটা সাংবিধানিক পদ, আদালত কিন্তু এখনও এই মর্যাদা রক্ষা করছে। নির্বাচন কমিশন একটি সাংবাদিক বা সাংবিধানিক পদ, সেই সাংবিধানিক পদের এতটুকু গিলটি ফিল পর্যন্ত নেই যে সেই সাংবিধানিক পদ ইলেকশন কমিশন তার শাসনে থাকবার সময়, তার অভ্যন্তরে থাকবার সময় একটা ইলেকটোরাল প্রসেস, একটা নির্বাচনী প্রসেসে প্রায় 50 জন মানুষের প্রাণ চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখো উদাসীন, রাজীব সিনহাকে জিজ্ঞাসা করো প্রশ্নের উত্তর দিচ্ছে না। রাজ্যের যিনি ডিজি রয়েছেন তিনি বলছেন ছোট ঘটনা আজ থেকে 7-8 দিন আগে, আজকে তৃণমূল কংগ্রেসের ঘুম ভেঙে মনে পড়েছে হঠাৎ করে যে আমার দলের কর্মী মারা গেছে। আমরা বলছি তৃণমূলের কর্মী যদি মারা গিয়ে থাকে তৃণমূল কংগ্রেস কিসের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে না? আমাদের কথা খুব পরিষ্কার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের ওপর, সেটা তারা ব্যর্থ হয়েছে। প্রতিটা বিষয়ের জন্য আদালতের হস্তক্ষেপ করতে হচ্ছে, বিএসএফ লাগবে আদালতে যেতে হচ্ছে, আদালত বলছে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করতে হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী খুঁজে পাওয়া গেল না।